আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশহাদুল্লাহ বলছি, উস্তাদুল উলামা নানাজি হুজুরের খাদেম। আপনারা জানেন যে আমাদের উস্তাদুল উলামা সদর হুজুর নানাজি আজকে 31 জানুয়ারি 2021 ভোর 4:44 মিনিটে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা দেশ বিদেশের যে যেখানে আছেন, নানাজি হুজুরের হাজার হাজার ছাত্র দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন, বিভিন্ন পেশায় বিভিন্ন মাদ্রাসার দায়িত্বরত পালনরত অবস্থায় আছেন, বিভিন্ন তার শায়েখ মাশায়েখ হযরত শাইখুল হাদিস মানে বিভিন্ন বক্তা দেশের বিভিন্ন স্থানে দিনের খেদমত করতেছেন। তো আপনাদের উদ্দেশ্য আজকের ভিডিওটা, আপনারা নানাজি হুজুরের ছাত্র, তো নানাজি হুজুরের মৃত্যু সংবাদটা অনেকে হয়তো জানেন না, দেশ বিদেশের বিভিন্ন স্থানে। আসলে আমার আইডি থেকে, ফেসবুক আইডি থেকে এমটি আসাদুল্লাহ, এটা থেকে সমস্ত খবরগুলো প্রায় দীর্ঘ 5-6 বছর যাবৎ এগুলি নানা হুজুরের সম্পর্কে সমস্ত নিউজগুলি যেত তথ্যগুলো। তো আমার আইডিটা আসলে ডিজিটাল হয়ে যায় 2 মাস আগে, তার জন্য আমি হয়তো অনেকে জানতে পারেন না। যা হোক, আজকে আমার পেজ আর চ্যানেলে এই ভিডিওটা আপলোড করে দিব। তো নানাজি হুজুরের খাদেম ছিলাম আমি দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ। আর নানাজি হুজুর গত ভোর রাতে এন্তেকাল করেছেন। আসলে আল্লাহ তাআলার বরকতায় তিনি এক নেক হায়াত জিন্দেগি পেয়েছেন 100 বছরের। এমনকি সম্পূর্ণ আপনারা জানেন অত্র এলাকাবাসী এমনকি দেশবাসী নানা হুজুরকে কতটা ভালোবাসে, কতটা মোহাব্বত করে। আর আজকে এর প্রমাণ, আজকে জানাজার মধ্যে হাজার হাজার মানুষ যখন আসবে, আর নানাজি হুজুরের পরিবার পরিজন সকলের জন্য দোয়া করবেন, নানাজি হুজুরের জন্য আপনারা দোয়া করবেন নিয়মিত। আর আমার প্রতিটি মোনাজাতে নানাজি হুজুরের হুজুরকে আমি দোয়া করি। জানেন যে নানাজি হুজুরের ইন্তেকাল আজকে হয়েছে, 21 তারিখে নানাজি হুজুরকে আমি স্বপ্নে দেখি যে নানাজি হুজুরের কবর জিয়ারত করতেছি। তো তখন আমি মানে আমার অন্তরে বাড়ি দিয়ে দিয়েছি যে হয়তো নানাজি হুজুর পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না। এমনকি আমি নানাজি হুজুরের মৃত্যুর 2 দিন আগে আমি তার সাথে দেখা করতে যাই, রাত 11টার দিকটা, জুম্মা রজনী ছিল, জুম্মা রাত্রিতে। তো সেখানে দেখা করতে যাই, 12টা পর্যন্ত তার খেদমতে ছিলাম। তো সেখানে আমি আমার সমস্ত কথাগুলি নানাজি হুজুরের কাছে দোয়া নেই, কথাবার্তা বলি, এমনকি তিনি আসলে কথা বলতে পারতো না, অনেক সমস্যা হতো। যা হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক, আর আল্লাহ তাআলা আমাদেরকে তার সাথে ওনার সাথে আবারও যেন আমরা জান্নাতে মিলিত হতে পারি এই কামনা করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নানাজি হুজুরের জন্য দোয়া করবেন। আর আরেকটা আনন্দ লাগতেছে, আমি স্বপ্নে প্রায় 5 বছর আগে যখন নানা হুজুরের সাথে এতেকাফে বসতাম, তখন দেখেছিলাম যে স্বপ্নে নানাজি হুজুরের কবরটা আমাদের ঐতিহ্যবাহী কমপ্লেক্সের কবরস্থানের গেটের সামনে নানাজি হুজুরের কবরটা, আলহামদুলিল্লাহ সেখানে কবরটা হয়েছে। তো সেখানে কবরবাসী যখন প্রবেশ করবে, নানাজি হুজুরের কবরটাই প্রথম সামনে পড়বে, উনাকে সালাম দিবে। যা হোক, নানাজি হুজুর সম্পর্কে বিস্তারিত আমি কোনো এক ভিডিওর মধ্যে বলবো বিস্তারিত। আর তিনি হাফেজ হুজুরের ছাত্র ছিলেন, এমনকি শামসুল হক রহমতুল্লাহ আলাই সাহেবের খুবই একজন প্রিয় পাত্র ছিলেন, এমনকি আরেকজন আজিজুল হক সাহেব ওনাকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবে রহমতুল্লাহ আলাই এই নানাজি হুজুরকে বলতো, জড়ায় ধরতো যে আমার তৈবুর একটা গর্ব করে বলতো। এভাবে আজিজুল হক সাহেব, ফরিদপুর হক সাহেব, শামসুল হক ফরিদপুরি সাহেব, এমনকি হাফিজ হুজুরের প্রিয় পাত্র একজন, প্রিয় একজন ছাত্র ছিল নানাজি হুজুর। তো যা হোক, আমাদের এই বালগান্ধী ইসলামিক কমপ্লেক্সের আর জামিয়াতুল শামসুল উলুম বালগান্ধীতে 63 বছর দায়িত্ব পালনরত ছিলেন, টানা 19 বছর মহাতামিম দায়িত্ব পালন করেছেন, এবং 63 বছর শিক্ষকতা পালন করেছেন। আজকে এই ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেছে, এর দেশবাসী সকলে আসলে আমরা সুখাহত। যাই হোক, আমরা নানা হুজুরের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মর্যাদা দান করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো যোগাযোগ তথ্য লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।